Hello, bondhura. Welcome back to my channel, Tasneem Vlogs. Aaj ami bolechilam je 2 tarike amar grame shoshur bari jabo. Ekta vlog share korbo. Kintu amar shorirta pochondo kharap hoye gechilo. Tar jonno ami hospitale bhorti hoyechilam. Saline injection holo. Shei jonno aaj parlam na tomader sathe vlogta share korte. Kal jodi jai obosshoi share korbo. Ar ekhon ami chicken ranna korchi. Marinet করে রেখেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর ভিনিগার দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা তেজপাতা তেলে দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজছি তা লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দেবো তারপর চিকেনটা ফেলে কষে নেবো জিরে গুঁড়ো দিয়ে এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আজ দিদি আমার সাথে হসপিটালে ছিল সেই জন্য বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি আর রাতে থেকে আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য রাতে একবার হসপিটালে গিয়েছিলাম যে বাড়ি এসে আবার সকালে গিয়েছি তো বাড়িতে রান্না হয়নি সবার ঠিক মতো খাওয়াও হয়নি দিদি আমার সাথেই ছিল ওখানে হসপিটালে তো সেই জন্য এখন আমার শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য রান্নাটা করছি আর দিদির শরীরটা একটু খারাপ করছে যেহেতু সারা রাত আমার জন্য জেগেছিল চিকেনগুলো দিয়ে দেবো আর আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি বা ব্লগ করছি তার জন্য এডিটিং করতে পারি না ভালো তোমরা যারা আমার ভিডিও দেখো তো কিছু ভুল হয়ে থাকলে একটু ম্যানেজ করে নিও কারণ আমি ফার্স্ট টাইম করছি চিকেনটা একটু অল্প আঁচে ঢেকে দেবো যাতে চিকেনের জলটা পুরোটা বেরিয়ে যায় তাহলে চিকেন কষাটা ভালো হয় আর একটু ঢাকা দিয়ে দেবো অল্প আছে আর এই দেখেন আমার মেয়ে খেলা করছে আর আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেই জন্য আমার মেয়ে কারো কাছে খাবার খায় না আমার কাছে ছাড়া ও কিছু খায়নি আমি এলাম তারপর ওকে খাবার করে খাওয়ালাম এক চামচ জিরে ধনে মৌরি একসাথে গুঁড়ো করো দিয়ে দিলাম আর আমার মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় যার জন্য আমাকে ইঞ্জেকশন নিতে হয় আর হসপিটালে ভর্তিও হতে হতে মাঝে মধ্যে হয় আমার এরকম সেই জন্য খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে হয়ে যায় তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি আমার চ্যানেলটিকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার দিদির মেয়ে কাটছে কিসে করে দেখেন খাওয়াটা দেখেন